পথ যেদিকেই যাক না কেন এগিয়ে যাওয়াই তার ধর্ম। সব পথে যাওয়া কিন্তু এক কথা নয়, কিছু পথ আছে বিপজ্জনক। বিশ্বের সবচাইতে পাঁচটি বিপজ্জনক রাস্তা আজ আমরা আপনাদের দেখাব। এই সকল রাস্তা দিয়ে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পারলে নিজেকে সৌভাগ্য মনে করবেন সবাই। তো চলুন আমরা দেখে নিই এই পাঁচটি আজ রাস্তা। এক, দি আটলান্টিক ওয়াশন রোড। রোডটি প্রায় 8.5 কিলোমিটার দীর্ঘ, যা সমুদ্রের মধ্যেই অবস্থিত। সমুদ্রের মাঝখানে কয়েকটি দ্বীপ এর সাথে মোট 8টি সেতু জুড়ে তৈরি হয়েছে এই রাস্তা। সমুদ্রে যখন লম্বা আর বড় বড় ঢেউ খেলে তখন ভয়ানক হয়ে ওঠে এই রাস্তা, আর ঝড় উঠলে তো কোনো কথাই নেই, এই পথে যে গিয়েছে সে তখন মরেছে। তবে যেমনই হোক না কেন এই রাস্তা পর্যটকদের কাছে খুবই পছন্দের এই জায়গাটি। নাম্বার 2, সাউথ ইউএস রোড। বলিভিয়ার 43 মাইল লম্বা ভীতিকর এই রাস্তাকে বলা হয় ডেথ রোড বা মৃত্যুর পথ। তবুও এই রাস্তা ধরে কিছু কিছু মানুষকে চলাচল করতে হয়, কারণ বেশ কিছু গ্র্যাবে যাওয়ার জন্য এই রাস্তায় বিকল্প কোনো আর রাস্তা নেই। অজস্র দুর্ঘটনা ঘটে, প্রতি বছর প্রায় 1000 খানেক মানুষ মারা যায় এই রাস্তায়। 3, কাশেয়ারি রোড। কাশেয়ারি থেকে ইস্তেয়ারি যাওয়ার পথে এটি ভারতের দুর্গম এক রাস্তা। পাথরের এই রাস্তা রীতিমতো শ্বাসরুদ্ধকর ও ভয়ঙ্কর। বৃষ্টির সময় কাদা জমে গেলে এই রাস্তায় সবচেয়ে ভয়ানক হয়ে ওঠে, কারণ রাস্তাটি যখন প্রচণ্ড পিছলে হয়ে ওঠে এবং যানবাহন নিয়ন্ত্রণ রাখা তখন খুব কঠিনও হয়ে পড়ে। 4 নম্বরে রয়েছে ভিতিমির রিভার ক্রিসিং এই রোড। নদী পেরাবার 600 মিটার লম্বা ভিতিমির এই রাস্তা। সাইবেরিয়ার এই রাস্তা খুবই সরু ও বিপজ্জনক। শীতের সময় যখন চারপাশ কুয়াশায় ঢাকা বা বৃষ্টিতে এই রাস্তা পেরোতে চাইলে প্রচণ্ড সাহসের দরকার হয়, একটু এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত। নাম্বার 5 রয়েছে দি হিমালয় রোড। হিমালয়ের পর্বতে ওঠা যেমন বিপজ্জনক, হিমালয়ের আশেপাশের রাস্তাও তেমন ঝুঁকিপূর্ণ। শীতের সময় পুরো রাস্তা তুষার আর পানিতে ভরে যায়, এই সময় বিপজ্জনক হয়ে ওঠে। ড্রাইভার যদি একটু সাবধানে না চলে তবে এই যাত্রায় হতে পারে তার শেষ যাত্রা।